শুকর গুজার হচ্ছি সেই জাল্লেশানুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এসেছি এই মুহূর্তে, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো এই মাহফিলে আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করে নাই, যদি করত এই ময়দানে জায়গা দেয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এখানে যা আছেন তার অর্ধেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে। কথা বলেন, কিন্তু এখানে যদি কোরআনের মাহফিল না করে কনসার্টের আয়োজন করা হতো, কিসের আয়োজন? কনসার্টের আয়োজন করে শিল্পী মমতাজকে দাওয়াত করে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যাই ওরে বুকটা ফাইটা যাই ওরে বন্ধু যখন গৌড়ইয়া আমার বাড়ির সামনে দিয়া লম্ব কইরা হাইটা যাই ফাইটা যাই। এই ফাটা ফাটি যদি হতো তাহলে দেখতেন মুসলমানদেরকে এই মাঠে জায়গা দেয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে যে গাছ গাছালি আছে ওগুলোতে বান্দর জোলা হয়ে 10,000 মত ঝুলত। কথা বলেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে মেহমান বানিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে কি খুব কষ্ট, মন খারাপ? এই যে অনেকে আমার মুখের দিকে তাকায় আছে কিন্তু আলহামদুলিল্লাহ বললেন না। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনাদের বউ মারা গেছে, কারণ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারাটা হলো মনের দর্পণ, মনের আয়না। কথা বলেন ঠিক কিনা? আসলে কি বউ মারা গেছে? তাহলে আওয়াজ এত আসতে কেন? মন খারাপ? অবশ্য মন খারাপ থাকতেও পারে, কারণ এখনো পেঁয়াজের বাজার নরম হয় নাই, এখনো গরম আছে। কথা বলেন ঠিক কিনা? আগে দেখতাম মানুষ কারো বাড়িতে বেড়াতে গেলে মিষ্টির প্যাকেটে করে বিভিন্ন রকম রসমালাই, বিভিন্ন রকম সন্দেশ মিষ্টি নিয়ে যেত। এখন মিষ্টির প্যাকেট ঠিকই আছে, কিন্তু মিষ্টির বদলে প্যাকেটের মধ্যে ঢুকে গেছে পেঁয়াজ। জিজ্ঞেস করলাম, ভাইজান মিষ্টির বদলে পেঁয়াজ কেন? কই হুজুর, মিষ্টির কেজি 140 টাকা আর পেঁয়াজের কেজি হলো 240 টাকা। আগে পুরুষ মহিলারা তারা যখন পেঁয়াজ কুটতো তখন তাদের চোখে পানি আসতো, আর এখন পুরুষেরা পেঁয়াজ কিনতে গেলে বাজারে চোখে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী ঘোষণা দিয়া দিলেন সন্তান নেয়ার ক্ষেত্রে দুটি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। ঠিক তরকারি রান্নার ক্ষেত্রে দুটি পেঁয়াজ যথেষ্ট, একটি হলে অনেক ভালো, না হলে খুবই ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমি নিজেও পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খাই। কথা বলে তো দেখলো যে না, পেঁয়াজ দিয়ে বাঙালিদের সোজা করা যাবে। এমন একটা জিনিসের দাম বাড়াতে হবে যেটা দিয়ে, যেটা ছাড়া তরকারি হয় না। বলেন তো জিনিসটার নাম কি? আপনাদের দিকে কি হয়েছে জানি না, আমাদের ঢাকা শহরে অনেক জায়গাতে রাতারাতি যখন খবর পাইছে লবণের দাম বেড়ে গেছে, 20 টাকার লবণ হয়ে গেছে 120 টাকা। কে শুনে কার কথা? রাতারাতি বস্তাকে বস্তা লবণ কিনে বাড়ি ভরায় ফেলছে, পরের দিন সকালে দেখে পুরোটাই গুজব, আসলে লবণের দাম বাড়ে নাই। কথা কন ঠিক কিনা? দেখলাম অনেক জায়গায় গানও বের হয়ে গেল, লবণ ও লবণ রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে। আচ্ছা বলেন তো, যেই টাকা একবার চলে যায় ওই টাকা কি আর ফিরে আসে? ভাই কি বলেন, ফিরে আসে? এজন্য আসলে বাঙালি জাতি আজকে মুসলমান এমন এক জায়গায় ব্যথা, আসলে মলম দেওয়ার কোনো ব্যবস্থা, কোনো ব্যবস্থা। কারণ 40 বছর যদি কোরআনের তাফসীর করেছে, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দী রাখা হয়,
তখন কোন আলেম ওলামার শারীরিক ভাবে শরীরটা ভালো থাকলো মানসিক ভাবে মনটা ভালো থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তবে এই কথাবার্তা ওকে বলাও যাবে না, বললেও কিন্তু খবর আছে। ওই যে বললাম না, ব্যথার জায়গাতে মলম দেওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ গিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে এমন এক জায়গায় ব্যথা, মলম দেওয়ার কোনো ব্যবস্থা। তারপরও মাহফিলে এসে আপনারা সবাই খুশি না বেজা? সুতরাং আওয়াজ আসতে হবে না, জোরে হবে? ও মুসলমান, আসুন দলমত নির্বিশেষে, যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উধার করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম, আমরা ভূমিকায় বেশি যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, কারণ প্রচন্ড শীতে আমরা সবাই কষ্ট করছি। যাজা দিবেন কে? জোরে বলেন কে? আমরা বেশিক্ষণ কষ্ট দিব না। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবার জন্য পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন কি? সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 36 নম্বর, কত নম্বর? 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাই কি থাকতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই, জিহাদ তুলে দেখা। একটু পরীক্ষা করলাম আপনাদের মনটাকে, আমার দিকে আছে না অন্যদিকে আছে? আশি তলার শের হইলে 40 শের মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে, মনের সাথে যদি মনের মিল না হয়, সারা দিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলানো যাবে? এজন্য আমার মন আর আপনাদের মন এক থাকার দরকার আছে না নাই? যদি এক না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বললাম কারা কারা রাজি নাই হাত তুলেন, অনেকে ঝোঁকের মাথায় হাত তুলেছেন, যাই হোক আল্লাহ পাক কবুল করবেন, ঠিক আছে? শেষ পর্যন্ত যারা থাকতে চান, এবার আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা দিয়ে যারা কথা রাখে না ওদেরকে কি বলা হয়? আমি বলি নাই, আপনারাই বললেন। তো এখানে কারা কারা মুনাফিক আছে আজকে এটাও খুঁজে বের করা লাগবে। যে উঠে দাঁড়াবে ওর ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। এই যুবক ভাই রেডি তো? রেডি তো? এই যে অনেক মুরব্বী ভয় পাইছে, কারণ ওনাদের মেশিন ঢিল, ডায়াবেটিসের রোগী মাঝে মধ্যে ওঠা লাগতেও পারে, কথা বলুন ঠিক কিনা? একান্ত যদি কারো দরকার হয় এক নম্বর অথবা দুই নম্বর দেখাবেন। ছুটি নেওয়ার ব্যবস্থা আছে না নাই? সভাপতি আছে, ছুটি নিবেন, এক নাম্বার ছোটরা দুই নাম্বার। এক মাহফিলে গেলাম, একজন মাসখান থেকে তিন নাম্বার দেখালো। আমি বললাম ভাইজান তিন নাম্বার কে? কে হুজুর বিড়ি খাবো। এই বিড়ি খাওয়া পিলিয়া কে কে আছেন হাত তুলেন তো? ও এখন সবাই আল্লাহ রলি, কেউ বিড়ি খায় না, কথা কন ঠিক কিনা? কোরআনের ময়দানে এসে কি বিড়ি খাওয়া যাবে? কোন সময় যাবে না। আমি বললাম ভাইজান কোরআনের ময়দানে সে বিড়ি খাবেন এটা কেমন কথা? কয় হুজুর সমস্যা নাই, আমি বিড়ি খাওয়ার একটা দোয়া বানায় নিছি। কি দোয়া? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটানা। আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। সবাই থাকতে রাজি আছেন তো? সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কিন্তু শুধু বক্তা না, কারণ আমার ওয়াজে শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু পাওয়া যায়, কথা কন ঠিক কিনা? কারণ বাংলাদেশে যত বক্তা আছে, তোফাজ্জল হোসেন ভৈরবি, আব্দুল খালেক শরীয়তপুরি, আমার চাচা বজলুর রশিদ মিয়া, নাটোরের জাকারিয়া, যত বক্তা আছে সবার কণ্ঠ নকল করে অ্যাকুরেট ওয়াজ শোনাতে পারে, আলহামদুলিল্লাহ, কবেন না? অনেকে মনে করেন হুজুর বোধ হয় বসায় রাখার জন্য এমনি বলতেছে, আসলে কি মিথ্যা বললাম? দেখেন এখানে আমি না এসে যদি তোফাজ্জল হোসেন ভৈরবি আসতেন, ওয়া শুনেছেন, টাকা নিতেন মাত্র 90,000, কত হাজার? 90,000 টাকা নিয়ে এসে আপনাদেরকে ওয়া শোনাতেন, জান্নাতের টিকিট দিলাম রে,
জান্নাতের চাবি দিলাম। আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়, আল জান্নাতু তাহাতা দামি উম্মাহা। ওরে বাবা পীর কথা রে ভাই যে জন শোনে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাবা রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। একটা গাছের পাতা যদি পড়ে মা দরদি বাবা আইসলি তোর দেখ আমার কলিজাটা ঠান্ডা করবে। এখানে যদি মাওলানা বজলুর রশিদ নিয়ে আসতে বাবা কালুরে মিলেছে। এই যে নাটোরের হাফেজ জাকারে উনি আসলে ওয়াজ করতেন, আমার এই হালাল ঠেকার কামাই আমি কারে খাবো তুমি জবাব দিয়া দাও। কি মিলেছে এরকম করে যত বক্তা আছে যদি থাকেন শোনাবো আমি আশা রাখি।